হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছানার রসালো নরম তুলতুলে জিলাপি রেসিপি। পারফেক্ট দোকানের মতো আমার এই টিপস পুরো ফলো করে বানালে কিন্তু পারফেক্ট দোকানের মতো জিলাপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কম সময়ে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটিকে অন করে নেবে, আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখুন বন্ধুরা কিভাবে এই ছানার জিলিপি বানানো যায়। একটা ভেঙে একটু দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে এই জিলাপিগুলো। রস কিন্তু সুন্দরভাবে জিলাপির ভিতরে ঢুকে গেছে। প্রথমেই একটা থালার মধ্যে 250 গ্রাম ছানা দিয়ে দিচ্ছি। এই ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। এখন ছানার সঙ্গে দিয়ে দিচ্ছি এই চামচে 5 চামচ ময়দা, এখন দিচ্ছি চিনি, চিনিও আমি এই চামচটার 5 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে আমি প্রায় 10 মিনিট ধরে মেখে নেব। চিনিটা কিন্তু গলে যেতে একটু সময় লাগবে। এইভাবে ডোলে ডোলে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, মাখাটা না ভালো হলে কিন্তু ছানার জিলিপি ভালো হবে না বন্ধুরা। এখন কিন্তু 5 মিনিটের মতো এইভাবে ডোলে ডোলে মেখে নেওয়ার পর বেকিং সোডা দিয়ে দেব। এখানে অন্য পরিমাণে বেকিং সোডা নিয়েছি। এই বেকিং সোডাটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, বেশি পরিমাণে ব্যবহার করলে এই জিলিপি কিন্তু ফেটে ফেটে যেতে পারে তেলে ভাজার সময়। আমার এখানে মাখতে 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিট সময় নিয়ে আমি মেখে নিয়েছি। এরকম লেচি করে কেটে নিচ্ছি। সবগুলোই একই সাইজের লেচি কেটে আগে রেখে দিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নেব, জিলিপির যে শেপটা সেটা দিয়ে দেব। গোল করে নিয়ে এবার লম্বা করে নিতে হবে। আর এই সময় বুঝতে হবে, যদি এইভাবে লম্বা করার সময় বা গোল করার সময় গায়ে ফাটল থাকে তাহলে বুঝতে হবে যে মাখাটা ভালো হয়নি। ছানার যে মাখাটা আমি 10 মিনিট ধরে মেখেছি সেই মাখাটা ভালো হয়নি। এই যে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। এইভাবে উল্টে তুলে দিতে হবে। এইভাবে গোল করে নিয়ে আর আরেকটা মুখকে এইভাবে তুলে দিতে হবে। চিনির রসটা বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর একই বাটির 1 বাটির সামান্য একটু বেশি জল দিতে হবে। এই 1 বাটি জল আর একটু দেব। 6টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে রসটা হতে থাক আর জিলিপিগুলো ভেজে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আঁচটা বাড়িয়ে রেখে তেলটা গরম করে নিতে হবে। আর এখন জিলিপি ভাজার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এইভাবে ভাজতে ভাজতে কিন্তু লাল হয়ে যাচ্ছে সুন্দর। সময় নিয়ে এই জিলিপিগুলো ভেজে নিতে হবে, না নিলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর এখন দেখব রসটা কি অবস্থায় আছে, চিনির রসটা দেখুন বন্ধুরা। এই যে রসের যে সাইড দিয়ে একটু ময়লা পড়ে গেছে, কিন্তু চিনির একটা ময়লা থাকে, এটাকে তুলে নিতে হবে আস্তে আস্তে।
রস কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। জিলাপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে রসে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে রসটা ভালো মতো ভেতরে ঢুকে যাবে জিলাপির ভিতরে। চিনির রসটা রেডি হয়ে গেছে আর এখন গরম এই চিনির রসটা। এই অবস্থাতে আমি দিয়ে দেব ভাজা জিলাপিগুলো। এই যে আর এক ব্যাচ জিলিপি ভেজে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে একটু রস উপরে সব জিলিপির গায়ে তুলে তুলে দিয়ে আমি এক ঘন্টার মতো রসটা ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য জিলাপির ভিতরে রেখে দেবো এক ঘন্টার মতো রেস্টে। এক ঘন্টা পর রসটাকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই রসালো এই জিলাপিগুলো। এই যে দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতোই এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি।